ফায়ার সার্ভিসের ডুবুরিরা ডোবার পানি থেকে হাতে হাতে তুলে আনছেন ডাকাতির কাজে ব্যবহার করা দেশীয় সব অস্ত্র। পানির নিচে পচা কাদা থেকে একে একে উঠে আসছে কুড়াল, শাবল, চাপাতি, দা, রামদা সহ বিভিন্ন দেশীয় অস্ত্র। পুলিশের দেওয়া তথ্য মতে ডাকাতি শেষে অস্ত্র সামগ্রী স্থানীয় একটি ডোবা ও চিত্রা সেতুর উপর থেকে নদীতে ফেলে পালিয়ে যায় ডাকাতেরা। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি ভোরে শহরের মাছিমদিয়ায় নরাল চেম্বার অফ কমার্সের সভাপতি মোহাম্মদ হাসানুজ্জামানের ঠিকানা নামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। সে সময় জালনার গ্রিল কেটে বাড়ির ভেতর ঢুকে বন্দুক, পিস্তল, ১৭ ভরি স্বর্ণের গহনা, লক্ষাধিক নগদ টাকা সহ বিপুল পরিমাণ মূল্যবান সামগ্রী লুট করে ডাকাতেরা। জন্মের পর থেকে এত বড় ডাকাতি আমি কখনো শুনি নাই। ইতিমধ্যে ৩ জন ডাকাতকে শনাক্ত করা হয়েছে, ফেলিয়ে রেখে গেছে ওদের কথা মতন, সেই মোতাবেক এখনো পর্যন্ত অভিযান চলছে। সেই ডাকাতির পর পুলিশ প্রশাসনের একাধিক টিম ঘটনার তদন্তে নামে। এক পর্যায়ে ডাকাতির সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় নড়াইল জেলা পুলিশ। গ্রেপ্তার হওয়া ডাকাত সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী ডাকাতির কাজে ব্যবহার করা অস্ত্র উদ্ধারে স্থানীয় একটি ডোবায় চলে এই উদ্ধার অভিযান। জেলা পুলিশের অনুরোধে খুলনা থেকে ডুবুরি দল এনে উদ্ধার অভিযান পরিচালনা করা হয় বলে জানান নড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ মাহবুব আলম। গতকালকে থানা কর্তৃক চিঠি দিয়েছে যে তারা জলাশয় থেকে কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করবে, দেশীয় অস্ত্র মধ্যে দা, চাপাতি, ছোট কুড়াল এই সমস্তগুলি ফেলাইছে। আমরা এই ধরনের ৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছি, নদীতে এখন আমাদের উদ্ধার অভিযান চলছে। হাসানুজ্জামানের বাড়ির পাশের একটি ডোবা থেকে ছুরি, চাপাতি, রামদা সহ মোট ৬টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তবে পাশের চিত্রা নদীতে অভিযান চালালে সেখান থেকে ২৩ মে পর্যন্ত কোনো কিছু পাওয়া যায়নি বলে জানান জেলা পুলিশ। আজকে ২৩ তারিখ মে ডাকাতদের দেখানো পথে দেশীয় অস্ত্র, রামদাও, কুড়াল দাও, এগুলো যেগুলো তারা ডাকাতি করে যাওয়ার সময় পাশে মসজিদে, মাসিন্দিয়া মসজিদের পাশে ডোবায় ফেলে যান, এবং যে সিসি ক্যামেরার ডিভাইসগুলি সহ আনুষঙ্গিক আরও কিছু দুর্লভ জিনিসগুলো সেগুলো চিত্রা নদীর চিত্রা ব্রিজের উপর থেকে, যেটা এসএম সুলতান ব্রিজ, এই ব্রিজের উপর থেকে পানির মধ্যে ফেলে দেয়। পুলিশের সহায়তায় এবং নড়া জেলা ফায়ার ব্রিগেডের ডুবুরি দল বর্তমানে এখন নদীতে এই উদ্ধার কার্যক্রম চেষ্টা করছে। তবে ভালোভাবে খোঁজ করলে চিত্রা নদীতে ফেলা আরও বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাবে বলে মনে করেন ভুক্তভোগীরা। তারা যাইতে, জীবনে যাইতে এই ধরনের কাজ আর কোথাও না করুক, আপনাদের মাধ্যমে, এই ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মাধ্যমে আমি এই বাঙালি জাতির কাছে এবং নড়াইলবাসীর কাছে আমি চাই যে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।